Hello students, welcome back to our study channel rstutorialguide. Student, আজকে আমি B.Ed second semester এর EPC-2 এর সাজেশন নিয়ে আলোচনা করব। এগুলো আজহার স্যারের সাজেশন। আমি প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো পড়ব, তার সঙ্গে অ্যানসার শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কোলাজ কি বা কোলাজ কাকে বলে বা কোলাজের কাজ কি। সেকেন্ড কোশ্চেন দেখো, নৃত্য কি, হোয়াট ইজ ডান্স, এগুলো টু মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো, লোকগান কি, হোয়াট ইজ ফক সং। তারপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, চারুশিল্প এবং কারুশিল্পের দুটি পার্থক্য লিখুন। নেক্সট কোশ্চেন, শিক্ষায় থিয়েটার বলতে কি বোঝায়। নেক্সট, লোকনাট্যের চারটি বৈশিষ্ট্য লিখুন। থার্ড, থিয়েটার কি, শিক্ষায় নাটক ব্যবহারে যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন অথবা শিক্ষায় নাটক ব্যবহারের কয়েকটি উদ্দেশ্য লিখুন। নেক্সট কোশ্চেন দেখো, স্বগোক্তি এবং সংলাপের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মনোলগ অ্যান্ড ডায়ালগ। নেক্সট কোশ্চেন দেখো, জল রঙের সুবিধাগুলি কি কি অথবা জল রঙের দুটি সুবিধা উল্লেখ করুন। তিন নম্বর কোশ্চেন দেখো, গ্লাস পেন্টিং কি, নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ায় শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, সামাজিক দূরত্ব দূরীকরণে পোস্টার নাটকের ভূমিকা আলোচনা করুন। নেক্সট কোশ্চেন দেখো, মধুবনী চিত্রের শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন অথবা মধুবনী চিত্রকলার সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করুন অথবা মধুবনী চিত্রকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। অ্যান্সারটা দেখো তোমরা। নেক্সট কোশ্চেন, শিক্ষামূলক চর্চায় অঙ্কন এবং চিত্রণের তাৎপর্য আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, কবিতার উপাদানগুলি আলোচনা করুন। দেখো তারপরে কোশ্চেন, ভারতীয় সঙ্গীতে ঘরানা বলতে কি বোঝায়। সো স্টুডেন্টস, এগুলোই ছিল তোমাদের EPC-2 এর সাজেশন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা যদি এইটার PDF পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখানে তোমরা ফ্রি PDF পেয়ে যাবে।